আওয়ামী লীগে ফিরছেন সোহেল তাজ। বলছেন দল ডাকলে যে কোনো মুহূর্তে যে কোনো পদেই দায়িত্ব নিতে রাজি আছেন, তবে তাকে কাজ করতে দিতে হবে স্বাধীনভাবে। আরও বলছেন সামনের কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে যাকেই দায়িত্ব দেয়া হোক যেন তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়। এবং আরও বলেছেন আওয়ামী লীগের এখনই দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত। তানজিম আহমদ সোহেল তাজ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তাজউদ্দিন আহমদের ছেলে। 2009 সালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, 2012 সালে সংসদ সদস্য ও পরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নেন তিনি। তবে কোনো পক্ষ থেকে কখনোই স্পষ্ট করা হয়নি এর কারণ। সোহেল তাজ বলছেন যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ থেকে ডাক আসলে প্রস্তুত আছেন তিনি। আমরা যদি সারা বিশ্বের প্রেক্ষাপটটা বিশ্লেষণ করি তাহলে আমাদের জন্য একটু নাজুক সময় চলছে। তো আমি সেই প্রেক্ষাপটে বলছি যে আমাকে যদি প্রয়োজন হয় দেন আমি প্রস্তুত আছি অবদান রাখতে, এবং কিন্তু আমার অবস্থান থেকে আমি কোনোদিনও সরব না। আমার অবস্থান হচ্ছে আমি কাজ করব, আমি যেটা সঠিক মনে করি, আমি যেটা ভালো মনে করি, আমি যেটা ন্যায় মনে করি, আমি যেটা স্বচ্ছ মনে করি সেভাবেই আমি কাজ করব। সেভাবে যদি আমি কাজ করতে পারি তাহলে আমি অবশ্যই রেসপন্ড করতে রাজি আছি, কিন্তু সেভাবে যদি না পারি তাহলে হয়তো আসবো না। তিনি বলছেন সামনের কাউন্সিলে নেতৃত্ব নির্ধারণে যেন তরুণ প্রজন্মের কথা মাথায় রাখা হয়। আসলে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তো চারটিখানি কথা না, এটা একটা বিশাল গুরু দায়িত্ব। তো আমি মনে করি এই দায়িত্বটা যার কাঁধেই বর্তায় না কেন তার কিন্তু দলের জন্য দেশের জন্য নিবেদিতভাবে কাজ করতে হবে। এই পদটা হচ্ছে একটা সুবর্ণ সুযোগ সেই কাজগুলো করার। এখন আমি পদ নিয়ে যদি বসে থাকি তাহলে সেটা হচ্ছে এই পদটার অপব্যবহার। তো আমি চাইব যে বাংলাদেশ আওয়ামী লীগ যেন এই পদটাকে সঠিকভাবে ব্যবহার করে, সেই পথে যাতে আমরা নতুন প্রজন্মকে আকৃষ্ট করে একটা সুন্দর আদর্শ ভিত্তিক বঙ্গবন্ধুর চেতনার সোনার বাংলার দিকে ধাবিত করতে পারি এই দেশটাকে। বলছেন আওয়ামী লীগের দায়িত্ব দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে মানুষের আস্থা ফিরিয়ে আনা। অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা এগুলোর বিরুদ্ধে যদি আওয়ামী লীগই পদক্ষেপ নেয় তাহলে দৃষ্টান্ত সৃষ্টি হবে, যে মানুষের ভিতরে আস্থা ফিরে আসবে। কারণ আপনি জানেন যে রাজনীতি, রাজনীতিবিদদের প্রতি মানুষের কিন্তু এক ধরনের অনাস্থা, এই আস্থার ক্ষেত্রটা আবার তৈরি করতে হবে। এবং আমি মনে করি আওয়ামী লীগের পবিত্র দায়িত্ব সেই ক্ষেত্রটা আবার তৈরি করা। সোহেল তাজ বিশ্বাস করেন তরুণদের সাথে নিয়েই এগিয়ে যেতে হবে সামনে স্বপ্নের বাংলাদেশের পথে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।